এরপরে আল্লাহ বলেন يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْن ও বান্দা তুই আজকে আমাকে সিজদা করো না, অহংকার দেখাও, অথচ দেখ আসমানে যারা আছে জমিনে যারা আছে এরা সবাই আমি আল্লাহর কাছে ভিখারির মতো হাত পেতে বসে আছে, এরা সর্বদা আমার কাছে চায়, তুই যদি না চাও আমার কিছু হবে নাকি? তুই মানুষের সামনে দেখাও যে চাও না, কিন্তু মনে মনে তো তুই কামনা করো আমার যদি এলে হইতো। মনে আছে আপনাদের সমুদ্রের মাঝে জাহাজ চলতেছে, বিপদে পড়ে গেছে, ওই সময় সবাই বলে থো ভগবান থো গড, মুসলমান গো আল্লাহরে ডাক। মনে নাই আপনাদের? স্পষ্ট কোরআন থেকে আলোচনা হয়েছিল না আমাদের, এই তাফসিরই তো আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদে পড়লে কিন্তু ওই সময় আল্লাহরে, তোরা যতই বলো যে কেউ রে ডাকবো না, ইবাদত করবো না, অনেকে বলে যে না সবাই কই আল্লাহর কাছে চায়, না না না, আসলে সবাই আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর কাছে ভিখারির ন্যায় চাইতে থাকে। সুবহানাল্লাহ। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থের ভিতরে বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝাতে যাচ্ছেন, ও বান্দারা শোন, তোরা সব হলি আমার মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ। তোরা সর্বদাই আমার কাছে চাও, তোরা সব সময় আমার কাছে চাইতে থাকো, কেউ মুখ দিয়া উচ্চারণ করে চাও আর কেউ ভঙ্গিমার মাধ্যমে চাও, কেউ মনে মনে চাও আর কেউ মুখ দিয়া চাও। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মনে মনে তুই চাও এইটা মানুষ বোঝে না, মানুষ দেখে না টের পায় না, কিন্তু আমি আল্লাহ মনের খবর জানি। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সবাই আল্লাহর কাছে চায়। ও বান্দা তাহলে এত গোপন লুকোচুরি কেন? কেন গোপন লুকোচুরি? যারা আজকে মাজারকে বড় শ্রদ্ধা করে, যারা আজকে বিভিন্ন কাপড় পরা কাপড় সারা পীরের মুরিদ, বুঝেন ল্যাংটা কলিতে কেউ কবে না যে আমাকে পীরের মুরিদের নাম কইছে, না ল্যাংটা কইলাম না, কথা বলছেন এরকম কাপড় পরা বা কাপড় খোলা মুরিদ পীর সাহেবের মুরিদ, এ সকল মানুষের ভিতরে কিছু মানুষ আছে বলে নামাজ পড়ে দরকার কি? নামাজ পড়, মানুষের পিছে নামাজ পড়ো, তুই কী নামাজ পড়লি? হের পিছনে পিছনে হের কি নামাজ পড়ছে? ইমাম সাহেবের নামাজ পড়ছে? এই উদ্ভট উদ্ভট কিছু কথাবার্তা এরা বলে থাকে। এরা বুঝাতে চায় যে নামাজ এরকম পড়ার দরকার নাই, মনে মনে পড়লেই। দেখেন ওরাও কিন্তু আল্লাহকে চায়, ওরা বলে আমরা পীরকে ল্যাংটাকে ধরছি আল্লাহকে পাওয়ার জন্য, পীরকে সিজদা করি আল্লাহকে পাওয়ার জন্য, মাজারকে সিজদা করি আল্লাহকে পাওয়ার জন্য, খাজাকে ধরছি তো আল্লাহরে পাওয়ার জন্য। আরে খাজারে পাওয়ার জন্য না, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ফাজলামি কেন, এগুলো বাদ দে, উসজুদু লিরহমান, আমার নবী বলেছেন রহমানের সেজদা করতে, আমার নবীর সাথে আয় কাতারে কাতার বন্দী হইয়া একইভাবে সেজদা দে। সুবহানাল্লাহ। এখন নবীরা নাই, এখন আছে নবীর ওয়ারিস আলেমেরা, তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের নেতৃত্বে চলে আয়। শুধুমাত্র এই সেজদা বলতে এখানে নামাজেই সেজদা না, আনুগত্য, কথা বুঝে আসছে আপনাদের? সকল ক্ষেত্রে নায়েবে রাসূলেরা ওলামারা এরা যেভাবে নেতৃত্ব দেবে ওই রকম নেতৃত্ব কোরআন সুন্নার নেতৃত্বে চলে আয়, ভণ্ডামি বাদ দে, কারণ তোরাও তো চাও আল্লাহর কাছে কিন্তু পদ্ধতি ভুল, কথা বুঝছেন নি? ইয়াস আলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা আছে সব আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন আসমানে যারা আছেন তিনি আল্লাহর কাছে রহমত ভিক্ষা চায়, আর জমিনে যারা আছে এরা আল্লাহর কাছে শুধু রিজিক চায়।
কথার ভিতরে সার্থকতা বাস্তবতা আছে। যারা মুমিন, যারা মুমিন, এরা আল্লাহর কাছে রিজিকও চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যারা মুমিন তারা বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দাও, দুনিয়ায় যা যা লাগবে দাও, আখিরাতে যা লাগবে তাই দাও, আমাদের আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুমিনরা বলে। কিন্তু কাফের বেঈমান যারা ওরা আখিরাতের কথা বলে না, ওরা শুধু চায় দুনিয়ায় পাঁচটা বাড়ি আরো পাঁচটা বাড়ি দাও। কথা বুঝতেছেন? আমি বুঝি না মাসির এত বাড়ি লাগে কেমনে, আমাদের তো একটা বাড়িও নাই। ওই রকম না, মানে আপনারা যাকে বাড়ি বলে মনে করেন ওই রকম কথা বলছি, মানে গ্রামে একটা টিনের ঘর, তাও এখন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ওই যে বেড়াগুলো দেওয়া তা খসে খসে যাচ্ছে। আব্বাম্মু বলতেছে কি করা যায়, কি আর করা, কিছু তো করার নাই। তো এগুলো তো আপনারা বাড়ি ধরেন না, সেই জন্য বললাম যে না বাড়িঘর নাই। তো যারা আমরা ভাড়াটিয়া থাকি, আমরা থাকি না, কথা কয় না, আমরা কি খাই না? একজন বাড়িওয়ালা যা খায়, আমার কাছে মনে হচ্ছে বর্তমানে কিছু বাড়িওয়ালা আছে, সবাই না, রাগ করেন না পারো আপনারা, আপনারা এখানে যারা বাড়িওয়ালা আছেন এরা বাদ, আপনাদের বাহিরে কিছু বাড়িওয়ালারা এরকম আছে যারা এমন কিছু খায়, এমন কাষ্টার কাষ্টা, বাজারে যা বাজার করে তার থেকে আমরা ভালো বাজার করি। একটা গেঞ্জি গায়ে দেয়, একটা জামা গায়ে দেয়, এমন জামা এমন গেঞ্জি এর থেকে ভালোটা আমরা, আমরা তো জামা ধোয়ার পর একটু না ঘষা দিয়া গায়ে দেই না, আমরা জীবনে ঘষছি কিনা সন্দেহ। আচ্ছা আপনি দেখেন এই টাকা পয়সার কি সার্থকতা, এরপর আরো চাই, লাগবে কিসে আপনার, কিসে লাগবে, সারা জীবন থাকবেন? কুল্লমান আলাইহা ফান, থাকতে পারবা নাই, তুমি মরবা, তোমার ছেলেরা মরবে, তোমার নাতিপুতি মরবে, তোর চোদ্দ পুরুষ মরবে, তোর গোষ্ঠী জ্ঞাতির সব মরবে, শুধু তাই না তোর তা না তামাম দুনিয়া সব শেষ করে দিব আমি আল্লাহ, কাউরে রাখবো না, এত কিছু দরকার কি তোর? এখন মানুষ এত বড় বোকার বোকা, এত বড় জাহিল, এত মূর্খ, চানের দেশে বাড়ি কিনতেছে এখন জায়গা কেনে, কত বড় ছাগল, চাঁদের দেশে মানুষ গেছে কিনে এইটা নিয়েই সন্দেহ, কোথায় একটু দিয়ে ঘুরিয়া মরুভূমিতে যা ছবি টুবি তুলে আনছে চাঁদের দেশে গেছিল, যাই হোক সেটা আমরা নাই বললাম, সে বিষয় নিয়ে কথা বুঝলাম নাই, গেছে চাঁদের দেশে। আরে যারা গেছিল, যারা জায়গা বিক্রি করতে পারতেছে, ওদের চাঁদের দেশে কয়েক কাটা আছে, ওখানে থাকার কি উপযোগী? যদি তাই হবে ওরা কয়দিন যেয়েছিল, বুঝে না চাঁদের দেশে এখন জায়গা কেনে, দুনিয়ায় আর জায়গায় হয় না, আশ্চর্য অদ্ভুত এরা আবার মানুষ, এদের কি বিবেক, কি বিবেচনা বোধ। আল্লাহ আমাদেরকে এই সকল পাগলদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ কাজে ব্যস্ত থাকেন। এখানে একটু বুঝতে হবে ভালো করে, আল্লাহ আবার ব্যস্ত থাকে কেমনে, তাহলে একটু কেমন না, আল্লাহ ব্যস্ত থাকলে আল্লাহ তো ঘামাই যাওয়ার কথা, পরেশান হয়ে যাওয়ার কথা, হয়রান হয়ে যাওয়ার কথা, স্বস্তি তো আল্লাহ পায় না। আমরা সারাদিন ব্যস্ত থাকি, রাত একটা ঘুম দিই, সকালবেলা উঠে সব ব্যস্ততা শেষ, সব ক্লান্তি শেষ, সকল দুঃখ বেদনা কষ্ট সব শেষ, সুবহানাল্লাহ। এই ঘুমের মধ্যে আল্লাহ যে কত বড় নিয়ামত রাখছে, কত মেডিসিন, কত ধরনের উপকারী কিছু রাখছে, শুধু আপনি ঘুমাইছেন, এই ঘুমটা ল্যাপ তোষকের ভিতরেও হইলো হয় আর রাস্তার পাশে হইলো হয়, কথা বুঝেন নি, যেখানে ঘুমান, ঘুম দিয়ে সকালবেলা উঠছেন, যত সারাদিন যে কষ্ট করছেন কিচ্ছু নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো ভালো, ঘুমের তন্দ্রাও তাকে ধরতে পারে না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ব্যস্ত থাকে তাতে তো অবস্থা তো খারাপ, বুঝতে হবে। বন্দেগোমান ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস নকল করেছেন তার বিখ্যাত তাফসীরের মধ্যে। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াতের অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষের গুনাহ খাতা ক্ষমা করেন, বিপদ আপদ দূর করেন, কাউকে
উত্থান ঘটান আর কাউয়ের পতন ঘটান। সুবহানাল্লাহ, কথা বুঝেন নি? আল্লাহ ব্যস্ত থাকে কিসে? পরে আইতে গেলে আর পরিষ্কার হবো। আজকে যদি 10 মিনিট সময় বেশি নিই আপনার কষ্ট পাবেন? এখানে একটা তাফসিরের একটা জায়গা আছে, না আবার এখান থেকে রেখে গেলে দেখে গেছে আপনার সামনে বুঝবেন না, কথা বুঝছেন? এর জন্য সেই হিসাব করেই তো আমাদের আয়াতগুলি আনতে হয়। জি, এখন আল্লাহ এখানে ব্যস্ত থাকেন মানে তিনি এই কাজগুলি করেন, কারণ আল্লাহ তো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সবাই আল্লাহর কাছে চায়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আর প্রতি মুহূর্তে বান্দার চাওয়াগুলিকে আল্লাহ পাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের এখন রাত, আমেরিকায় দিন, এখন সেখানে মানুষ কর্মচঞ্চল, ব্যস্ত কাজে, তারা এখন আল্লাহর কাছে বেশি চাইতে পারে না। কিন্তু যখন রাত বেশি হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের দুনিয়ার কর্ম থেকে ফারেগ হচ্ছি, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার সুযোগ হইতেছে, রাত গভীর হইতেছে, সব মানুষ ঘুম, কিছু কিছু মানুষ জেগে চাইতেছে। পৃথিবীতে প্রতিটা মুহূর্তে প্রতিটি ক্ষণ কোটি কোটি প্রার্থনা আল্লাহর কাছে যায়, দরখাস্ত আল্লাহর কাছে যায়, তাই না? প্রতিটা মুহূর্তে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি তিনি হিসাব করে দেখেন, কাকে মাফ করতে হবে, কাকে মাফ করা যাবে না। একটা কাফের যদি বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে আমি ঈমান আনবো না, তোমার হুকুম মানবো না, কিন্তু আমি জান্নাত দেওয়া লাগবে, শুনবে নেই আল্লাহ? আবার একজন মানুষ বলবে আল্লাহ জীবনে যা কিছু করছি, ভুল ত্রুটি অনেক করে ফেলেছি, আল্লাহ আর করতাম না মাবুদ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন বান্দা তুই চাইতে দেরি, গুনাহ মাফ করতে আমার দেরি হবে না, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি বিহামদি। এরকম আল্লাহর কাছে অসংখ্য দরখাস্ত যায়, কেউ বলে আল্লাহ আমার একটা সন্তান লাগবে, কেউ বলে আল্লাহ আমার বাড়ি লাগবে, কেউ বলে গাড়ি লাগবে, কেউ বলে আল্লাহ আমার জন্য আমার দুনিয়ার কল্যাণ লাগবে, আমার জ্ঞান লাগবে, কোরআন হাদিসের এলেম লাগবে, আল্লাহ আমি চাই তোমাকে বেশি বেশি ইবাদত করব, আমাকে সুযোগ করে দিবে, অনেক প্রার্থনা আমি আল্লাহর কাছে যাই। আল্লাহ বলেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি মুহূর্তে বান্দা তোদের চাওয়াগুলিকে দেওয়ার জন্য আমি আল্লাহ ব্যস্ত হয়ে পড়ি। সুবহানাল্লাহ। ও বান্দা তুই এক পা আগাও আমি 70 পা আগাইয়ে যাই। সুবহানাল্লাহ, কবেন না? তুই এক হাত আগাও আমি আল্লাহ 70 হাত আগাইয়ে যাই, তুই আমার দিকে হেঁটে আসো আমি আল্লাহ দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তুই আমার কাছে চাও আমি আরো আগে থেকে বসে আছি, আমার বান্দা তুই চাও না কে সা 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 চা। সুবহানাল্লাহ, বলবেন না? ও বান্দা আমি আল্লাহ হয়রান হয়ে যাই, এর মানে এই না যে আল্লাহ হতাশা হয়ে যায়, আল্লাহর কষ্ট হয়, বিষয়টা এমন নয়। অর্থাৎ আল্লাহ চান তার বান্দাদের সব প্রার্থনাগুলি শুনে তিনি কবুল করে তার বান্দাদেরকে ধন্য করে দিবে। সংক্ষিপ্তভাবেই আর সামনে আগাবো না বন্ধুগণ। আমার তাফসিরে তাবারির মধ্যে ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, আমি এর সনদ সহ একেবারে টোটাল সনদ শুনে আসছি, একটু শুনাই দিই। حدثنا ابو كريب قال سنا عبد الله بن موسى عن ابي حمزه الثمالي عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنه ابن جاري رحمه الله তিনি বলেন আমার কাছে কুরাইব বলেছেন, কুরাইব বলেন আমার কাছে বলেছেন আব্দুল্লাহ ইবনে মুসা, আব্দুল্লাহ ইবনে মুসা বলেন আমি শুনেছি হামজা সামালিয়ী থেকে, আর হামজা সামালিয়ী তিনি বলেন আমি সাঈদ ইবনে জুবাইর থেকে শুনেছি, আর সাঈদ ইবনে জুবাইর বলেন আমি ইবনে আব্বাস থেকে শুনেছি। কি হাদিস? ইন্নাল্লাহ খালাকা লাওহাম মাহফুজাম মিন দুররাতিন বাইদা, আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজকে সাদা ধরনের মুক্তা দিয়া তৈরি করেছে। লাওহে মাহফুজ কি দিয়া তৈরি করছেন? সাদা মুক্তা দিয়া। দাফাতাহু ইয়াকুতাতুন হামারাউন, আর এই লাওহে মাহফুজের কবার, এই যে কোরআন শরীফের কবার আছে না, দেখছেন নি? এই কবার দুই পাশের মলাট, এই কবারকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত, লাল কালারের ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছে। সুবহান,
কলামাহু নূরুন, এর কলম হলো নূর, ও কিতাবুহু নূরুন, আর তার ভিতরের যে কিতাব পাতাগুলি এগুলো হলো নূর, আর দুহু মা বাইনা সামাই ওয়াল আরদ, আর এর এর প্রশস্ততা হলো আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা, এই বিশাল, মনে আছে কত দূরের রাস্তা, কত বছরের রাস্তা বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ধন্য, আমার ছাত্ররা কত সুন্দর মনে রাখছে, 500 বছরের রাস্তা না এটা, কিসের বর্ষ দৌড়িয়া, আলোকবর্ষ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, কোরআনের এলেমে আপনাদেরকে সমৃদ্ধ করুক, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে মৃত্যু পর্যন্ত কোরআনের এই আমলগুলি নিয়েই আল্লাহ পাক পৌঁছার তৌফিক দান করো। খুব ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে জি, এই আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এত মোটা হলো আর এত বিশাল হলো এই লাউহে মাহফুজ। এরপরে ইয়ামুদুরু ফিহি কুল্লা ইয়াম, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লাউহে মাহফুজের দিকে তিনি নজর দেন, সালাতামিয়াতিন ওয়া সিত্তিনা নাযরা, আর প্রতিদিন তিনি 360 বার নজর দিয়ে থাকেন, কতবার? ইয়াখলুকু বিকুল্লি নাযরা, প্রতি নজরে তিনি কিছু না কিছু সৃষ্টি করেন, সুবহানাল্লাহ, হবে না, ওয়া ইউহয়ি ওয়া ইউমিত, প্রতি নজরেই তিনি কিছু জীবন দান করেন আর কিছু মৃত্যু ঘটান, ওয়া ইউইজ্জু ওয়া ইউযিল্লু, আর প্রতি নজরেই তিনি কিছু মানুষকে ইজ্জত বানাইয়া দেন আর কিছু ইজ্জতশীল ব্যক্তি যারা ছিল এদের বদ আমলের কারণে ওদেরকে বেইজ্জতি করে নিছেন আমান, ওয়া ইয়াফআলু মা ইয়াশা, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কাজ করে, সুবহানাল্লাহ। এখানে ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝাতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তার এই সৃষ্টি মাখলুককে নিয়ে ব্যস্ত থাকেন, অর্থাৎ তিনি আমাদের কল্যাণে যা কিছু লাগবে সব কিছুর তিনি ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য তার কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তিও তাকে স্পর্শ করতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই আমার কাছে চায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত, সবসময় রেডি থাকি। ও বান্দা, এরপরও কি তোরা এখনও ঘাটতামি করবি, অহংকার নিয়ে ঘুরবি? আমার রসুল যে বলেছেন নুসজুদুলির রহমান, আল্লাহকে সিজদা করো যিনি যিনি এত দয়া করেছেন, যিনি তোমার কাফের হওয়া সত্ত্বেও যিনি তোমাদের উপরে রহম করে গেছেন, ও এখনও আর সেই কুফরি হালতে থাকিও না, তাড়াতাড়ি ফিরে আসো, আসো তোমরা সেই রহমানের সেজদা করো। আমার রসুল এরকম করে ডাকে, ও বান্দারা, এর পরেও কি তোরা তার ডাকের সাড়া দিবি না, তোরা কি আমার সেজদায় লুটিয়ে পড়বি না, তোরাও কি মুমিন বান্দাদের মতো আমার কাছে চাবি না? মনে করছো অনেক বেয়াদুবি করছি, অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, পাপ এত পাপ করেছি যা আমার জন্য আর অযোগ্য। আল্লাহ বলেন, না বান্দা, না, তুই যত গুনাহ করছো তোর গুনার থেকে আমি আল্লাহ রহমতের দরজা বড়। ও বান্দা, শুধু আমার কাছে চা, আমি আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, সুবহানাল্লাহ। এরপরও যদি না চাও তাহলে তোকে বলতে হবে, ফাবি আই আলা রব্বিকুমা তুকাল্লিবান, তুই এখনো যদি আমাকে সিজদা না করো আমাকে বল আমার কোন নেয়ামত তুই অস্বীকার করতে পারবি? আছে তো, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সব যা কিছু দেখছি সব দেওয়া কার নেয়ামত? সুবহানাল্লাহি বিহামদিহি।